আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসলাম আজকে কিভাবে আপনি ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়াতে গিয়ে কোয়ারেন্টাইন ছাড়াই আপনি থাকতে পারবেন, সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এবং এই মুহূর্তে কাদের জন্য ইন্ডিয়াতে কোয়ারেন্টাইনের ব্যবস্থা রয়েছে বা কারা কোয়ারেন্টাইনে থাকবেন, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে আসছি। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। তো এই মুহূর্তে যারা ইন্ডিয়াতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা যাওয়ার জন্য আগ্রহী, তাদের উদ্দেশ্যে বলছি আপনি অবশ্যই আপনার ট্যুরিস্ট ভিসাটি আপনি করে নেবেন। কারণ হচ্ছে এই মুহূর্তে আপনি ট্যুরিস্ট ভিসা করলে আপনি মাত্র বাই এয়ারে যেতে পারবেন, বাই রোডের কোনো অপশন ট্যুরিস্ট ভিসাদের জন্য নেই। তাই ট্যুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়টি আগে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এই মুহূর্তে আপনার যে জিনিসটি লাগবে ট্যুরিস্ট ভিসা করতে, সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে একটি পাসপোর্ট, 6 মান্থের অবশ্যই ভ্যালিডিটি থাকতে হবে। তারপর হচ্ছে আপনার 2x2 একটি ছবি লাগবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এবং যেটা সদ্য তোলা হতে হবে। আর হচ্ছে আপনার লাগবে হচ্ছে একটি বিদ্যুৎ বিল, যেটা আপনি যে বাসায় থাকেন সেই বাসার বিদ্যুৎ বিল অথবা পানির বিল, টেলিফোন বিল, যে কোনো একটা হলেই হবে। তারপর হচ্ছে আপনার লাগবে আপনি কি করেন তার ডকুমেন্ট, যেমন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডি, আর যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স, আর যদি আপনি চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এনওসি লাগবে। এবং এই সকল ডকুমেন্ট দিয়ে আপনি ইন্ডিয়ান যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে আপনি 850 টাকা জমা দিয়ে আপনি ভিসার জন্য জমা দিবেন। এইভাবে যদি আপনি ফাইলটা ফিল আপ করেন ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। তবে সাথে যদি আপনি হোটেল বুকিং অথবা ইয়ার টিকিটটা দিয়ে দেন তাহলে অবশ্যই আরও ভালো। তবে যারা এখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করবেন তারা অবশ্যই বাই এয়ারে যেতে হবে, আর এই মুহূর্তে বাই এয়ারের টিকিটের ফেয়ার অনেক বেশি। তবে আপনি যদি বুদ্ধিমান হন অবশ্যই অল্প টাকায় আপনি বাই এয়ারে টিকিট কাটতে পারবেন। তো সেটা হচ্ছে আপনি অবশ্যই যে ডেটে জার্নি করবেন তার থেকে মিনিমাম 15-20 দিন আগে আপনি টিকিটটা করবেন। টিকিটটা কাটলে আপনি অল্প টাকায় আপনি ইয়ার টিকিটটা পেয়ে যাবেন। আশা করি আপনি এইভাবে যদি কাটেন তাহলে অবশ্যই কম টাকায় আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন। তারপর হচ্ছে আরো একটা সংশয় মানুষের ভিতরে আছে অথবা অনেকে জানতে চেয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলে, যে এই মুহূর্তে ইন্ডিয়াতে যদি যায় তাহলে কি আমাদের কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে কিনা, 7 দিন বা 14 দিন, এই ধরনের কোনো ঘোষণা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য নাই। এবং শুধুমাত্র আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভ্যাকসিন দেওয়া থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নাই। তবে আপনাকে অবশ্যই অবশ্যই করোনার টেস্ট করে নেগেটিভ রেজাল্ট আপনাকে নিয়ে যেতে হবে। এবং আপনি যখন বাই ইয়ারে আপনি ইন্ডিয়াতে কলকাতা অথবা দিল্লিতে নামবেন সেখানে আপনাকে একটা র্যাপিড টেস্ট করতে হবে, যেটা 450 রুপি দিয়ে। এইভাবে এই ওই টেস্টে যদি আপনার নেগেটিভ রেজাল্ট আসে তাহলে আপনাকে কোনো কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে না। তবে যদি আপনার পজিটিভ ওই ওখানে পজিটিভ রেজাল্ট আসে তাহলে অবশ্যই সাথে সাথে আপনাকে 14 দিনের কোয়ারেন্টাইনে চলে যেতে হবে। এবং 14 দিন কোয়ারেন্টাইন বা হসপিটাল হোম কোয়ারেন্টাইন অথবা আপনার হসপিটাল কোয়ারেন্টাইন এগুলো মেনটেন করে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে তারপর আপনাকে দেশে ফিরতে হবে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ইনফরমেশন। তবে কেউ কোনো ধরনের নেগেটিভ 2 নম্বর করোনা টেস্টের রিপোর্ট নিয়ে যাতে ভ্রমণ না করেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করুন। এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।